আমার নবীর অপমান, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সামান্যতম এই ত্যাগ করেছি, ইনশাআল্লাহ আজকের ত্যাগ খুবই ছোট ত্যাগ, আজকের ত্যাগ শুধু রৌদ্রের মধ্যে থাকার ত্যাগ, আজকের ত্যাগ শুধু ঘাম ঝরাবার ত্যাগ, কিন্তু ভবিষ্যৎ আমাদের রক্ত ঝরাতে হবে, ভবিষ্যতে জেলখানে আবদ্ধ হতে হবে, জীবন দেব, রক্ত দেব, শ্রাণ দেব, যখন যেই সময় হবে যেই অবস্থায় যে থাকবো সেই অবস্থায় ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে দেবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। দর্শক আসলে মোনাজাতের মধ্য দিয়ে আজকের যে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল ছিল বাইতুল মোকাররমের পরে বাইতুল মোকাররম থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এবং সেখানে এক পর্যায়ে সমাবেশ করে এবং প্রতিবাদ করে ভারতের যে দেখতে পাচ্ছেন দর্শক, আমরা দেখাচ্ছি সর্বশেষ একটি আপডেট এবং যেখান থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই গেলে আমাদের আজকের যে ব্রেকিং নিউজটি সবাই শেয়ার করবেন এবং মোনাজাতের মধ্য দিয়ে আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি শেষ হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন 16 জুনে আসলে তাদের একটি প্রোগ্রাম রয়েছে সকাল 11টার সময় আসলে ভারত দূতাবাস ঘেরাও আলটিমেটাম।